labourers ni ashti paren. Finally, I'm a monoi abarami bolticaiji. Look at attitude to disabled people is maybe one of the big things we should work to change. Mani ekta slogan ami shunichi ekshamoyeta e babi choleji. It's not the longitude or the latitude, it's the attitude. And I think this is something that we should keep sight of. If we can just sometimes think ourselves, it could be you, it could be me tomorrow who is unfortunate enough to have an accident or an illness to cause us to be have a disability. প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে apni@tritiyomatra.com। 6161 নাম্বার আমাদের এসএমএস করতে পারেন যে কোনো সেলফোন থেকে, সেই সঙ্গে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.tritiyomatra.com। এই ঠিকানা আপনার মতামত রাখতে পারেন। আর আপনার মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বৃহস্পতিবার দুপুর 12:05 এবং শুক্রবার দুপুর 12:30 দেখবার আমন্ত্রণ রইল সালমা মাহবুব, মাহবুল আশরাফ, ভ্যালেরি টেইলর অ্যান্ড সাবরিনা সুলতানা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মতামত দেওয়ার জন্য এবং আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবার জন্য। নিশ্চয়ই এগুলো অন্য দর্শকদেরও কাজে লাগবে এবং ভবিষ্যতে আমরা আশা করছি আপনাদের কথা আরও শুনব। দর্শক মণ্ডলী, আমরা প্রতিবন্ধী মানুষের জীবন এবং সেক্ষেত্রে সমস্যাগুলো নিয়ে অনেক কথা শুনলাম এবং আশা করি যে আপনারাও শুনেছেন। বিশেষ করে এই অনুষ্ঠানটিতে রাজনীতিবিদরা অংশ নিয়ে থাকেন নিয়মিত এবং আমরা জানি এবং আশাও করি যে তারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী এবং ভবিষ্যতে যারা প্রধানমন্ত্রী হবেন তারাও এই অনুষ্ঠানটি দেখে থাকবেন এবং শুনেও থাকবেন এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু। প্রত্যাশাটা এই জায়গায় যে এটি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অনেক সমস্যা তারা আলোচনা করেছেন, সমাধানগুলো কীভাবে হতে পারে, তাদের জন্য একটি উন্নত জীবন কীভাবে নিশ্চিত করা যেতে পারে সে বিষয়ে তারা তাদের পরামর্শ দিয়েছেন। আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, এই উন্নয়ন পরিকল্পনায় তাদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদের জীবন মান উন্নয়নের বিষয়গুলো। কেমন এখানে যারা কথা বললেন এক একজন ব্যক্তি বা এই সমস্যায় যারা আরও আক্রান্ত তারা এক একজন ব্যক্তি নন, তাদের সঙ্গে কিন্তু জড়িয়ে আছেন অনেক মানুষ, তাদের পরিবারের, তাদের চারপাশের মানুষরা। কাজেই তাদেরকে উন্নয়ন পরিকল্পনার বাইরে রেখে বা বিচ্ছিন্নভাবে রেখে কিন্তু আমাদের সামগ্রিক উন্নয়নটা সম্ভব হবে না। আর শেষ কথা যেটি ভ্যালেরি, সিস্টার ভ্যালেরি বলছেন যে আমাদের মনোভঙ্গিতে, দৃষ্টিভঙ্গিতে কিন্তু পরিবর্তন আনতে হবে। কেননা আমরা অনেক সময় নানাভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, কিংবা যখন কেউ ড্রাগ ইউজ করেন তাদের দিকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে হয়তো অনেক সময় তাকাই, কিন্তু আমরা একবারের জন্য ভাবি না যে এই সমস্যা কিন্তু আমাকেও আক্রান্ত করতে পারে, সরাসরি আক্রান্ত করতে পারে। ভ্যালেরি যেটি বলছেন যে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতে পারে, সেভাবে হতে পারেন। পরবর্তী প্রজন্ম যাদেরকে নিয়ে যে কোনো মানুষ সবচেয়ে বেশি চিন্তায় থাকেন তাদেরও কিন্তু এই সমস্যা আক্রান্ত করতে পারে। আর চারপাশে তো হয়তো অনেকেই আছেন আক্রান্ত। কাজেই এটি কেবল বিশেষ কারো সমস্যা না ভেবে সামগ্রিকভাবে আমাদের সমাজের, রাষ্ট্রের, পরিবারের সবার সমস্যা হিসেবেই নেওয়া উচিত এবং সেভাবে একটি সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে। আমরা বলছি যে তারা শারীরিকভাবে প্রতিবন্ধী কিন্তু তাদের কর্মক্ষমতা দেখলে অনেক সুস্থ মানুষকে কিন্তু হার মানান তারা। কাজেই ডিফারেন্টলি তারা অ্যাবল, আমরা তাদেরকে সহায়তা দিলে আমরা মনে করি যে আমাদের যে মানসিক প্রতিবন্ধকতার জায়গাগুলো আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্তও করতে পারবো এবং উন্নত মানুষ হিসেবে নিজেদেরকে পরিচিত করে তুলতে পারবো। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্যে এবং যে কথাগুলো, যে প্রত্যাশাগুলো আমরা ব্যক্ত করলেন সেগুলোতে আপনাদের সহায়তা পাবার আশা ব্যক্ত করি অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা।